ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমাদ্রি, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির খবর। কলকাতার ছাপাখানায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তিনটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হবে। আজকের ভিডিওতে তোমাদের জানাবো কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হবে, শূন্যপদ, যোগ্যতা, বেতন সহ বিস্তারিত তথ্য। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও আরও নিত্য নতুন সব ধরনের আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। অনস্ক্রিনে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া আছে। আচ্ছা, এখানে তোমাদের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অব মিন্টিং, কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করা হবে, সুপারভাইজার অ্যাট লেভেল A1, এনগ্রেভার লেভেল B4, মেটাল ওয়ার্ক অ্যান্ড জুনিয়র টেকনিশিয়ান লেভেল 1, 6টা শূন্যপদ। তো এখানে তোমাদের মোট তিনটে আলাদা আলাদা পোস্টে নিয়োগটা করা হবে। এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 8/6/2023 থেকে, চলবে হচ্ছে 7/7/2023 পর্যন্ত। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনটা করতে হবে, igmkol.kata.spmcil.com, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে। আচ্ছা, এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভ্যাকেন্সি এবং রিজার্ভেশন লিস্ট। সবার প্রথম এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটা করা হবে, সুপারভাইজার লেভেল A1, এই পোস্টের জন্য তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 27,600 টাকা থেকে 95,910 টাকা। এখানে মোট শূন্যপদ আছে 1টা। এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অথবা হিন্দি বিষয়ে স্নাতক পাস করে থাকতে হবে। এছাড়া হিন্দি থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশন করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারে হিন্দি ভাষা সংক্রান্ত কাজ করতে জানতে হবে। বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে তোমাদের অনলাইনে এক্সাম হবে। 2 নম্বর হচ্ছে ইনগ্রেভার লেভেল B4, এই পোস্টে আবেদন করতে হলে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা অথবা ফাইন আর্টস এই বিষয়ে স্নাতক পাস করে থাকতে হবে। 55% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 28 বছর। এখানেও তোমাদের অনলাইনে এক্সাম হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, এই পোস্টে তোমাদের প্রতি মাসে বেতন পেয়ে যাবে 18,780 টাকা থেকে 67,390 টাকা। এখানে মোট শূন্যপদ আছে 6টা। এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে NCVT, SCTV স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো ট্রেডে ITI পাস করে থাকতে হবে। বয়স লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে তোমাদের অনলাইনে এক্সাম নেওয়া হবে। এজ লিমিট SC ST 5 বছরের, OBC 3 বছরের, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুযায়ী। আচ্ছা, এখানে তোমাদের এক্সাম ফি বাবদ 600 টাকা একটা পেমেন্ট তোমাদের করতে হবে। SC ST এবং PWD ক্যান্ডিডেটদের ইন্টিমেশন চার্জ বাবদ শুধুমাত্র 200 টাকা এবং GST, এটাই কিন্তু তাদের পে করতে হবে। এছাড়া কোনো এক্সট্রা তাদের আর পয়সা পে করতে হবে না। এখানে তোমাদের পরীক্ষার যে সিলেবাস সেটা দেওয়া আছে, কিসে কত নম্বরে তোমাদের এক্সামটা হবে, তোমরা ডিটেলসটা একটু দেখে নেবে। এই যে অফিসিয়াল নোটিশটা, এটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবে, তারপরেই তোমরা এখানে আবেদনটা করবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, খবরটা যদি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।